আজকে আমরা যেগুলো বলতে চলেছি সেটা হচ্ছে যে আপনি তো নতুন বিজনেসে সাইন আপ করেছি, আপনার একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম দরকার আছে। তো আপনি এমন বিজনেস করেছেন এবং স্টার্ট করেছেন এবং দেখেছেন যে এখান থেকে প্রচুর লোক সাকসেসফুল হয়েছে, এবং আবার দেখেছেন যে অনেকে পাড়ায় করতো তারা কিন্তু আজ আর নেই, তারা আবার আপনাকে বলেওছে যে দেখ আমি তো করতাম তো হয়নি, এটা হয় না। মেবি নানান কিছুর মধ্যে খান থেকে এসে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি বিজনেসটা সাকসেসফুল হবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে এইটাই, যেটা হচ্ছে আপনি জয়েন করেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনি ঠিক কি করবেন। এটা হয়, আমারও হয়েছিল। কিন্তু ধরা যাক যে আপনি একটা শাড়ির দোকান করেছেন, ধরা যাক যে আপনি একটা মুদিখানার দোকান করেছেন, এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হতো না বা আপনার কিন্তু ডাউটও হতো না কি করতে হবে। আপনি দোকানে শাটার তুলতেন, সকালবেলা ঝাড় দিতেন, পুজো করতেন, বসতেন, খরিদ্দার আসত, মালপত্র দিতেন, টাকা নিতেন, মাল ফুরিয়ে গেলে কলকাতা যেতেন, বড়বাজারে যেতেন, মানে হোলসেল মার্কেটে যেতেন, আমার মাল নিয়ে আসতেন, এরকমভাবে বিজনেস করতেন, রাত্রেবেলা বাড়ি ফিরতেন, হিসাব নিকাশ করতেন। কারণ এটা আপনি না দেখেছেন, জানেন, আপনার হয়তো বিজনেস ছিল না কিন্তু আপনি এতদিনে কিন্তু জানেন যে এরকমভাবে বিজনেসটা হয়। কিন্তু এমন বিজনেসটা এরকমভাবে মার্কেটে কিন্তু দেখা যায় না, এখানেই আমাদের বিপদ, মানে একটা সংশয় হয় যে কি করে হবে, লোক নেই, জন নেই, প্রোডাক্ট নেই, দোকান নেই, সকালবেলা নেই, ধূপধুনো দেওয়া নেই, কিছু নেই, তো কি করতে হবে। তো বেশ কিছু সিস্টেম তো আছে, যদি তা না থাকতো তাহলে এই বিজনেসটা এত বড় তাহলে কি করে হলো। সারা পৃথিবীর 110টা দেশে বিজনেস করে, ইন্ডিয়াতে প্রায় 22 বছর বিজনেস হয়ে গেল, 2000 crore বিজনেস হয়ে গেল, 2023 প্রজেকশন আছে 5000 crore, তার মানে বিজনেসটা হচ্ছে এবং হবে, আপনারও হবে। তো এই কাজগুলো করলে আপনার হবে, আর যে কাজগুলো যদি আপনি না করেন তাহলে ওই যে অনেকে বলেছে না যে আমি করতাম হয়নি, ওরকম আপনি ওদের দলে চলে যাবেন, সিম্পল ব্যাপার। তো কাজগুলো কিন্তু খুব যে আহামরি বড় বড় কাজ এমন নয়, প্রতিনিয়ত করতে হবে, অল্প অল্প করে করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে আমি শুরু করি যে বিজনেসটা প্রোডাক্ট বেসড বিজনেস, বিজনেসটার মধ্যে যেটা টাকা আপনি পাবেন, প্রথম আপনার বাড়ির যে প্রোডাক্টগুলো আপনি আজ পর্যন্ত ইউজ করে এসছেন সে প্রোডাক্টগুলো তো আপনি অন্য জায়গা থেকে কিনতেন, তার টাকাটা অন্য লোক নিত। এবার তো আপনার বিজনেস হাউস এসছে, আপনার নিজের বিজনেস, এমন বিজনেস, আপনি কিন্তু কোনো এজেন্ট নন, আপনি কিন্তু ওনার্স, আইবো ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। এবার আপনাকে এবারে সেই যে বাড়ির যে প্রোডাক্টগুলো রয়েছে না, যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেন, সেই প্রোডাক্টগুলো অ্যামওয়ের আছে, সেই প্রোডাক্টগুলো আপনি অ্যামওয়ে থেকে পারচেস করবেন, কি কারণে, নিজের ইউজের জন্য। আচ্ছা, এটা কি ম্যান্ডেটারি কিনতেই হবে? হ্যাঁ, কিনতেই হবে, তার একটাই কারণ, তাহলে তো বিজনেসটাই শুরু হবে না। দেখবেন বিজনেসটা প্ল্যান যখন আপনি দেখেছেন, পরিষ্কার বলা হয়েছিল যে আপনি প্রোডাক্টগুলো নেবেন, ইউজ করবেন, যদি ভালো লাগে তাহলে আপনি কিছু লোককে শেয়ার করবেন, তারা যদি আপনার থেকে প্রোডাক্ট নেয় বা আপনার থ্রু দিয়ে কোম্পানি থেকে প্রোডাক্ট নেয়, দুটো দিকের থেকেই আপনার কিন্তু ইনকাম আসবে। তার মানে আপনি যদি প্রোডাক্ট যদি ইউজ নাই করেন তাহলে আপনি বুঝবেন কি করে ভালো না খারাপ, কারণ ওটাই তো যাবেন শেয়ার করবেন, আর যদি খারাপ লাগলে তো ফেরত দিয়ে দিলেন, আর ভালো লাগলে সেই ভালো লাগাটাই তো লোককে শেয়ার করবে। তার মানে দেখুন, আপনার কিন্তু প্রোডাক্টটা যত ভালোভাবে আপনি ইউজ করবেন, যত আপনার ফিলিংসটা আপনার ক্ষেত্রে স্টোর হবে, তত আপনি সেই ফিলিংসগুলো লোকের কাছে কিন্তু শেয়ার করতে পারবেন। তো এইটাই হচ্ছে একদম প্রথম ফার্স্ট স্টেপ, যে আপনাকে 100% প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। তো আমি দেখুন একটা ছোট্ট করে আমি লিখে রাখি যে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, 100% প্রোডাক্ট ইউজ। 100% প্রোডাক্ট ইউজ মানে আপনি বাড়িতে যত রকমের প্রোডাক্ট ইউজ করেন সেই প্রোডাক্টগুলো যদি অ্যামওয়ের থাকে, সেই প্রোডাক্টগুলোর জন্য অ্যামওয়ের প্রোডাক্টই হয়। সিম্পল, আমি এটা বলি, ধরুন আপনাদের পেস্ট তো আমাদের প্রত্যেকের লাগে, আপনারও লাগে, অ্যামওয়ের যে পেস্ট আছে তার নাম হচ্ছে গ্লিস্টার, একটা হার্বাল আছে, একটা নর্মাল আছে। তো আপনি যখন পেস্ট ইউজ করবেন তখন ওই নয় একটা
অ্যামোয়ে পেস্ট ইউজ করবে। সেই ক্ষেত্রে যদি আপনি বাজারের কোনো পেস্ট ইউজ করেন আর যদি আপনি অ্যামোয়ে বিজনেস করেন, এটা একটা কীরকম হলো না? তো যাই হোক, এগুলো অনেকে করে বলে তাদের বিজনেসটা হয় না, কিন্তু আপনি কিন্তু ভুলে এগুলো করবেন না, কারণ আপনার গ্লিস্টার সম্বন্ধে যদি ধারণা যদি পরিষ্কার না হয়, খুব ভালো ধারণা না, ফিলিংস না হয়, তা আপনি কী শেয়ার করবেন লোকের কাছে? এই যে লোকের কাছে শেয়ার যখন আপনি করবেন, তখনই তো আপনার কাস্টমার বেস তৈরি হবে। তো এটা করার জন্য 100% প্রোডাক্ট ইউজ ইজ দ্য ম্যান্ডেটারি, ম্যান্ডেটারি তখনই যখন আপনি সাকসেসফুল হতে চাইবেন। আর আপনি না চাইলে ইউজ নাও করতে পারবেন, কিন্তু সাকসেসফুলটা কিন্তু গ্যারান্টেড হবে না তখন আপনার জন্য। তো এটা গেল আমাদের হচ্ছে প্রোডাক্ট ইউজ। এই আপনি ফিলিংস নিয়েছেন, নেওয়ার পর আপনি লোকের সঙ্গে শেয়ার করছেন, আপনার কি মনে হয় যে এরকম বলবেন না সবাই এসে নিয়ে যাবে? এমন তো নয়, প্রচুর লোককে আপনি বললেন, কিছু লোক নিল, কিছু লোক নিল না। তো এরকম যখন পর্যায় হবে, হয়তোবা আপনাকে এটাও শুনতে হবে যে আমরা শুরু করেছিলাম, ও প্রোডাক্টের দাম বেশি, কেউ নেয় না। তার মানে যে প্রোডাক্টের দাম বেশি না কম, আপনাকে ইউজ না করলে কিন্তু এটাও ক্লিয়ার হবে না। প্রোডাক্টটা যখন আপনি ইউজ করলে তখন কিন্তু ক্লিয়ার হলো যে প্রোডাক্টের দাম বেশি না কম। তো যাই হোক, আমরা যেখানে আসছি, তারপরে আমাদের কী কাজ আছে? এই প্রোডাক্টগুলো নিয়ে লোকের সঙ্গে শেয়ার করা। আর শেয়ার যখন আমি করতে যাব না, তখনই আমার বিপদ, লোকেরা না বলবে। এই সময়তে সব থেকে বেশি যেটা আমাদের দরকার হচ্ছে, এই প্রোডাক্টের ফের দরকার, এবং আমি যে যে কাজটা করছি আমি কি ঠিক করছি? আচ্ছা, আমার মতন আর কারা কাজ করছে? আমি কি একাই? একাকেই কি আমাকে বোকা বানিয়ে দিল? তো এই যে কত লোক বোকা হয়েছে, বোকা হয়ে যাওয়ার পর সাকসেস হয়েছে, সেটা দেখার জন্য কিন্তু আপনি কিন্তু চলাফেরা করলে ঘুরতে মানে এমনি সচরাচর দেখতে পাবেন না, কারণ এ তো মার্কেটে দোকান নেই। তাহলে এই বিজনেস অ্যাসোসিয়েশনে আপনাকে মিশতে হবে, যার একটা নাম আছে ফাংশন। এখন যেমন আমাদের কোভিডের সময়তে আমরা অনলাইনে আমরা করি, কোভিড যখন মিটে যাবে তখন আমরা অফলাইনে চলে যাব, বড় বড় হলে বড় বড় জায়গাতে মিটিং হবে। এবং যখন আপনি সেই মিটিংটাতে যাবেন, তখন আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন যে প্রচুর লোকজন আছে যারা আপনারই মতন সাধারণ ঘর থেকে। টিচার দেখবেন, পড়ালেখা জানা লোক দেখবেন, চাকরি করার লোক দেখবেন, ব্যবসাদার লোক দেখবেন, শহরের লোক দেখবেন, গ্রামের লোক দেখবেন, হাউসওয়াইফ দেখবেন, স্টুডেন্ট দেখবেন, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা ধরনের লোকজন কিন্তু আপনি দেখতে পাবেন যারা সাকসেসফুল হয়ে বিজনেসটা বিল্ড করছে। তার মাঝে আপনি গিয়ে পড়লেন, তখন আপনার কি হলো মনে যে না আমি একা নই? এই তো সব ধরনের লোক, কিন্তু এদেরকে আপনি চিনতেন হয়তো, কিন্তু ওদের তো মাথায় তো লেখা নেই যে আমি ডিস্ট্রিবিউটর, সাইনবোর্ড তো নেই। ফলে আপনাকে এই বিশ্বাসটা অর্জন করার জন্য ফাংশনগুলো অ্যাটেন্ড করতে হবে, অনলাইন এবং অফলাইন। তাহলে আমি লিখতে পারি, নম্বর 2 হচ্ছে ফাংশন। ফাংশনে আমরা যাব কেন? বিশ্বাস অর্জন করার জন্য। তো বিশ্বাসটা এলো যে না আমি নই একা, আরো লোকজন আছে। আচ্ছা, এবার তো এমন তো হতে পারে, ফাংশন তো রোজ হয় না, আর রোজ তো আপনার যাওয়া তো সম্ভব না, কারণ আপনার ধরুন মনে করেন প্রাইমারি তো অকুপেশন আছে, আপনি চাকরি করেন বা আপনার একটা ব্যবসা আছে, রোজ তো যাওয়া সম্ভব না। একটা সপ্তাহে একদিন দুদিন হয়তো আপনি সময় বার করে গেলেন, বা হয়তো রাত্রিবেলা আপনার জুম মিটিং, যে আমাদের অনলাইন মিটিং হয়, গিয়ে একটু ঢুকলে, কিন্তু বাকি সময় আপনার এই সকাল থেকে রাত্রির অবধি যে ফ্লেক্সি টাইম, যখন খুশি তখনও কিন্তু আপনি ফাংশনে অ্যাটাচ হয়ে থাকতে পারেন থ্রু সিডিজ। সিডি বলতে যে সিডিগুলোর মধ্যে সারা ভারতবর্ষে প্রচুর জায়গাতে ফাংশন হয়, সেই সব ফাংশনের যে সিডিগুলো করা থাকে, সেই সিডিগুলো আপনি অনলাইনে শুনতে পারেন। সেখানে কারা বলছে? আপনার মতনই লোক। সেখান থেকে তারা স্টার্ট করে আজকে তারা সাকসেসফুল পর্যায়ে, এমআরএল, ডায়মন্ড অ্যান্ড অ্যাভাব, তারা কি বলছে, তারা কি করে বিজনেসটা বিল্ড করে এসছে, তারা কি কি বাধার সম্মুখীন হয়ে এসছে, এই সবগুলো কিন্তু আপনি কিন্তু সিডির মাধ্যম দিয়ে শুনতে পারবেন। এবং সেখানে আরও শুনতে পাবেন যে কি করলে আরও ভালো করে বিজনেস করা যায়, একদম তার জ্বলন্ত উদাহরণ, কারণ তারা সেই বিজনেসটার মধ্যে স্টিল নাও আজও আছে, তাদের মুখ থেকে শোনা। কিন্তু আপনার সময়ের জন্য আপনি সেই ফাংশন অ্যাটেন্ড করতে পারেননি, হয়তো সেটা হয়তো দিল্লি হয়েছে, বোম্বে হয়েছে, আপনার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু আপনি থ্রু সিডিজ
আপনি সেগুলো সব কিন্তু বাড়িতে বসে শুনতে পারেন এবং আপনার ফ্লেক্সি টাইম যখন খুশি তখন। আপনি তো চাকরি করেন, আপনি তো ট্রেনে করে যাচ্ছেন, 1 ঘন্টা ট্রেন জার্নি করে, আপনি কানে একটা হেডফোন দিয়ে শুনে নিতে পারেন। আপনার যে বিজনেস আছে সেখানে হয়তো আপনি বসে বিজনেস করছেন বা দোকানে আছেন, কাস্টমার নেই, আপনি একটু ফ্রি আছেন বসে, একটু শুনে নিতে পারেন। এই শোনার মধ্যে দিয়ে কী হলো, আপনার বেশ কিছু নলেজ এবং ফেথ দুটোই কিন্তু ডেভেলপ করলো। তাহলে কিন্তু আমাদের 3 নম্বর হচ্ছে আমাকে একটা সিডি শুনতে হবে। একটু একটু করে বিশ্বাস বাড়লো, একটু একটু করে নলেজ এলো, তবু কি সব কিছু কি আপনি মেনে নিলেন যে প্রোডাক্টটা ইউজ করলাম, সিডি শুনলাম, ওদের হয়েছে, ওরা তো, আমার কি হবে? এই প্রশ্নটা কিন্তু এখনো আপনার মন থেকে যায়নি, আমার কি হবে? হ্যাঁ, আপনার সিডি শোনার পর আপনার মনে মনে হলো ওদের হয়েছে, ঠিক আছে, সবার তো হয় না, তাহলে আমার কি হবে, আপনারও হবে। এই যে আপনার মনের ভাব, বা আপনার হবে কি না, আপনার যোগ্যতা আছে কি না, আপনার কতটা পাওয়ার আপনি জানেন? আপনাকে যদি একটা প্রশ্ন করা যে আপনার নিজের সম্পর্কে আপনি 10 মিনিট কিছু বলুন, প্রথমেই আপনি একটা হয়তো আপনার হাইট বলবেন, ওয়েট, আপনার চামড়ার কালার, আপনার পড়াশোনার যোগ্যতা, এইসব টুকটাক বলে আপনার শেষ হয়ে যাবে। ইভেন আপনি কী কী খেতে পছন্দ করেন বলবেন, ব্যাস হয়ে গেল। আর আপনার এই যে টোটাল যে একটা হিউম্যান বডি, তার ভেতর আপনার কি আছে না আছে, তার কতটা পাওয়ার, কিভাবে একটা সিস্টেম, কিচ্ছু আপনার জানা নেই। এবং এই জন্যই কি হয় না, আমরা নিজেকে আমাদের নিজেদের সম্পর্কে একটা 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 লো একটা ধারণা নিয়ে আমরা কিন্তু থাকি। তো এটা আমাদের কাটাবে, এটা একজনই কাটবে কি, এবং শুধু তাই না, আপনার কিন্তু কাটাতে পারে, হয়তো আপনার টিচার কিছু বললো আপনাকে, বা হয়তো আপনার আপনার কিছু ভুল বা ঠিক সেটা হয়তো আপনার গার্জিয়ান দেখতে পেল, আপনার বাবা কিছু বললো, দেখবেন আপনার কিন্তু রাগ হয়, আমি এরকম সংশোধন করার চেষ্টা করলো, দেখবেন একটু রাগ হয়ে যায়, না না আমি যা করছি ঠিকই করছি, একটা ভাব থাকে। কিন্তু তখন যদি আপনি একটা বই পড়েন, বই বলতে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই, সেখানে আপনার সম্বন্ধে লেখা আছে, মানুষের স্বভাব, আপনি কীভাবে পারতে পারেন, সব লেখা আছে। আপনি যখন বইগুলো পড়ছেন না, তখন আপনি আপনার নিজের ভুলগুলো ধরতে পারছেন। হ্যাঁ, বই থেকে আপনাকে ডিরেকশন দিচ্ছে আপনি এই জায়গাতে এসে কিভাবে নিজেকে চেঞ্জ করবেন, এটাও কিন্তু নির্দিষ্ট টাইম নেই, যখন খুশি সিরিজ শোনার মতো ফ্লেক্সি টাইমে সকাল থেকে রাত্রি অবধি যখন খুশি আপনি শুনতে পারেন। আর তখন না লজ্জা লাগবে না নিজেকে চেঞ্জ করতে, কারণ তখন তো কেউ নেই, তখন তো আপনি একা বসে, আপনাকে বই বলছে আর আপনি বই শুনছেন, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করছে, নিজের পাওয়ার বুঝছে, এগুলো বইয়ের মাধ্যম থেকে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। তো বই হচ্ছে কীরকম বলুন তো, সাইলেন্ট টিচার, চুপচাপ আপনাকে শিখিয়ে দেবে। এবং ওই বইগুলো যখন, তাহলে আমি লিখতে পারি আমাকে 4 নম্বর একটা, আমাকে কিন্তু একটা বই পড়তে হবে। সে বইগুলো আমের যে এডুকেশন সিস্টেম আছে সে আপনাকে গাইড করে দেবে আপনি কি বই আপনার পড়া উচিত। তো আপনি বই পড়লেন, দেখুন এইটুকুর মধ্যেই কিন্তু আপনি কিন্তু অনেক দূর চলে গেছেন, 100% প্রোডাক্ট ইউজ করেছেন, জেনে ফেলেছেন প্রোডাক্টের দাম বেশি না কম বা কী ব্যাপার সব জেনে ফেলেছেন, ফাংশনে গিয়ে আপনি দেখে নিয়েছেন যে কারা কারা বিজনেসটা করে, আপনার মতন লোক আছে কি না, বিশ্বাস অর্জন হয়ে গেছে। সিডি শুনে আপনার কিন্তু নলেজ চলে এসছে, বই পড়ে আপনি নিজেকে আস্তে আস্তে জানা শুরু করেছেন। তাহলে আপনি যেদিনকে জয়েন করলেন আর এই কাজগুলোই, 4 নম্বর কাজটা যখনই চলে গেল তখন কিন্তু আপনি আর সেই মানুষটি নেই, আপনি অনেক উপরে উঠে এসছেন। এইবার কিন্তু এই সব কিছু করার পর আপনাকে বেশ কিছুটা কাজ করতে হবে। কী কাজ করবেন? অল্প কাজ, প্রথম কাজ আপনাকে 10-15 কাস্টমার মিনিমাম, বেশি হতে পারে 10-15 কাস্টমার বেস তৈরি করতে হবে, মানে 10-15টা কাস্টমার হলেই হবে। কারণ আপনি তো শিখে গেছেন ভালো মন্দ, বিশ্বাস এসছে, সব এসছে, এইগুলোই আপনি লোকের কাছে গিয়ে বলবেন, কিন্তু কাউকে জোড়াজুড়ি নয়, চেপে ধরা নয়, লোক ধরা নয়, এই ধারণাগুলো থেকে মুশকিলে থাকবেন। কারণ কি, কারণ একটাই, কারণ আপনি মনে করুন আপনি হয়তো ধারণাটা এসছে, সেই লোকটার তো নেই, তো আমি ধরেই নিচ্ছি এত ভালো প্রোডাক্ট ও বুঝবে না, ওর তো বোঝা উচিত ছিল,
আমি আমার ভাইকে বললাম প্রোডাক্টটা প্রোটিন পাউডার খেতে, খেলো না। আপনি তো প্রোটিন পাউডারের তো ট্রেনিং নিয়েছেন, আপনার ভাই নিয়েছে, একটু ধৈর্য ধরুন, আরও একটুখানি সুন্দর করে বোঝানোর চেষ্টা করুন। মানে এই করতে করতে আপনার 10-15 কাস্টমার বেস তৈরি হবে এবং তাদেরকে প্রোডাক্টগুলো দিলেন, মানে আপনার একটু একটু করে বিজনেস কিন্তু গড়াতে শুরু করবে। 6 নম্বর, আমি একটা লিখি, STP, এর পুরো কথা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট। তাদেরকে প্রোডাক্ট দিলেন বা এই যে বিজনেস সিস্টেম বা বিজনেস অপরচুনিটি আছে সেগুলো তাদের সঙ্গে শেয়ার করলেন, আস্তে আস্তে করে তাদের সঙ্গে শেয়ার করলেন। সবাই কি শুনবে না? এখানে আমি একটু বলে রাখি, এই আপনি যত কাজ করবেন তার প্রত্যেকটা কাজের একটা মাপ আছে, 80-20 রুল। অর্থাৎ আপনি 100টা লোককে বললে 20 জন আপনার সঙ্গে আসবে, মানে আপনার সঙ্গে সম্মত হবে, আর 80টা লোক চলে যাবে। এটা আপনাকে মানতে হবে, এটা এটা আগে থেকেই বলে দেওয়া দরকার, কোথাও হয় না, পৃথিবীর নিয়মই তাই। আপনি যদি মনে করেন 10 টাকার নোট নিয়ে যদি স্টেশনের পাশে দাঁড়িয়ে যদি দিতে থাকেন না, দেখবেন তাও কিছু লোক নেবে না, ভাববে জাল নোট, কেউ ভাববে কেন দিচ্ছে। তাহলে টাকা তো সবারই তো নিয়ে নেওয়া উচিত, সবাই কি নেবে আপনার 10 টাকার নোটও নেবে? আপনি কিছুটা বাড়িয়ে দিন না, 100 টাকার নোট দেখবেন তাও কেউ নেবে না, পুলিশে খবর দিয়ে দেবে, আপনাকে ধরে নিয়ে যাবে। তো সুতরাং এরকম হবেই। তো যাই হোক, তো আপনি কি করলেন, তখন লোককে আস্তে আস্তে করে বিজনেস প্ল্যানটা শো করলেন, প্রোডাক্টগুলো দেখালেন। 7 নম্বর, এখানেই হচ্ছে এই যে যখন আপনি এই সব কাজগুলো করা শুরু করবেন, এই 5 নম্বর 6 নম্বরের কাজগুলো শুরু করবেন, তখনই কিন্তু বড় বিপদ আসবে। প্রচুর লোক না, প্রচুর লোক বেঁকা বেঁকা কথা, এগুলো সব বলবে। তখন কিন্তু আপনি যতই স্ট্রিক থাকুন মনে তো একটু আঘাত আসবেই, খারাপ লাগবে, দুঃখ লাগবে। তখন আপনি কোথায় যাবেন বলতে, বললে তো হালকা হবেন, তখন আপনি যাবেন আপনার আপলাইনের কাছে, রেগুলার আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপলাইনকে, যে আপনাকে বিজনেসে নিয়ে এসছে, যে আপনাকে বিজনেসে নিয়ে এসছে, কারণ সে তো জানে এগুলো ঘটবে, আপলাইনকে জানান, রেগুলার তার সঙ্গে কন্ট্যাক্ট রাখুন। দেখো আমি লোককে বলছি কি হচ্ছে না হচ্ছে তাকে রিপোর্ট দিন, সে আপনাকে সব থেকে বেশি হেল্প করবে এই বিজনেসটার মধ্যে। আর আপনার বিজনেস বাড়ুক, ভালো হোক, খারাপ হোক, যাই হোক, সব কিছু আপলাইনকে কিন্তু রেগুলার কিন্তু জানাবেন, আপলাইন আপনার বন্ধু। এবং এই বিজনেসের সব থেকে বড় কাজটাই কিন্তু করবে কিন্তু আপলাইন, তো আপলাইনের সঙ্গটা আপনি ছাড়বেন না। 8 নম্বর, এটা কোনো কাজ না, এটা কি করতে হবে, এটা আপনার থাকতে হবে, টিচেবিলিটি, মানে আপনার একটা শেখার আগ্রহ থাকতে হবে। মানে আপনি যে এই যে 100% প্রোডাক্টিভ ফাংশনে যাবেন, সেখানেও আপনাকে শেখাবে, সিডিটা আপনাকে শুনতে হবে, বই আপনাকে পড়তে হবে, আপলাইন কিছু বললে আপনাকে শুনতে হবে। আচ্ছা, এই সবগুলোই তখনই কাজ করবে যখন আপনার শোনার একটা আগ্রহ থাকে। যদি আপনার শোনার যদি আগ্রহ না থাকে তাহলে এগুলো কিছুই আপনার জন্য কাজ হবে না। আর শোনার আগ্রহ তো, শেখার আগ্রহটা তো থাকা আপনার তো উচিত, কারণ এটা নতুন বিজনেস, কীভাবে করতে হয় আপনি জানেন না, আপনি এই সবের মাধ্যম দিয়ে আপনি শিখছেন। এবং আমি আরও বলি, টিচেবিলিটি তখনই কাজ করে যখন আপনি কেন বিজনেসটা করছেন এটা আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। সেটাকেও কিন্তু দেখার চেষ্টা করুন যে আমি এই বিজনেসটা কেন করছি, কী কারণে করছি। আমি তো একটা চাকরি করি, সত্যি কি আমি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম আমার প্রয়োজন, আমি কী করবো টাকা দিয়ে। এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে নেবেন, যখন দেখবেন ক্লিয়ার হয়ে গেছে সত্যি আমার এগুলো সব দরকার আছে, তখন দেখবেন আপনার কিন্তু শেখার কিন্তু আগ্রহটাও থাকবে। আর 9 নম্বর যেটা হচ্ছে, এটাও আপনার ক্যারেক্টার থাকা উচিত, অ্যাকাউন্টেবল, কথা দিয়ে কথা রাখা, এটা হচ্ছে একটা চারিত্রিক গুণ, যে আপনি যা বলেন হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এই যে ভাবটা এটা থাকা উচিত, ইজ দ্য অ্যাকাউন্টেবল। আমি যেতেও পারি নাও যেতে পারি, তাহলে আপনার সম্বন্ধে কি ভাববে, আমি যাব মানে আপনি যাবেন, হ্যাঁ মাঝপথে কোনো প্রবলেম হলে ফোন করে জানাবেন যে আমি ওটা যাচ্ছি না, মানে এরকম ধরনের ক্যারেক্টার, মানে আপনাকে যেন গেস করা যায়। এই যে 9টা কাজ বললাম, আপনার কিন্তু প্রাথমিক কাজটা এটাই,
এবং আপনি একটু চিন্তা করে দেখুন তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 এই যে কাজগুলো আছে, কাজগুলো কিন্তু বাড়িতে বসে আপনার প্রাইমারি অকুপেশনকে বজায় রেখে ফ্লেক্সি টাইমে যখন খুশি তখন করা যায়। আচ্ছা, তারপরে একটা বড় প্রশ্ন ছিল আমার, আপনার হয়তো থাকতে পারে, আচ্ছা এই কাজগুলো কদিন করব? কদিন নয়, যতদিন বিজনেস ততদিন রেগুলারই তো এই কাজগুলো করতে হয়। তারপর আপনিও তো একদিন আপলাইন হয়ে যাবেন, আপনিও তার আপনার টিমমেটসকে শেখাবেন, অর্থাৎ এই কাজগুলো রেগুলার আস্তে 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 করে বিল্ড করতে হবে। এর এর এছাড়া আর কোনো কাজ নেই, এই কাজগুলো করলেই কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে তৈরি হবেন এবং কিন্তু আপনার এমওএফবি বিজনেসের চাকা কিন্তু গড়ানো কিন্তু শুরু হবে। তাহলে তো এ তো একদম সোজা কাজ, এগুলো তো করলেই হয়। তাহলে এগুলো করলে কি সাকসেস হবো? হ্যাঁ, এগুলো আপনি করলেই সাকসেস হবে। তাহলে ওই যে যারা ছেড়ে দিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন তারা এগুলো করেনি, সিম্পল ব্যাপার। তারা কি হয়েছে, কারণটা কোথায় জানেন তো? এগুলো করে না, কেন করে না বলুন তো? কারণ দেখছে যে আমার বিজনেস একটা বিজনেস, আর বাইরে যেগুলো মার্কেটে খোলা, যেগুলো মার্কেটে দেখা যায় সেটাও একটা বিজনেস। তো তারা কি করে, যে বাইরেকার যে বিজনেসটা সেটাকে বলা হয় TDS, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর আপনি যে এমওএ বিজনেসটাতে সাইন করেছেন এই বিজনেসটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। দুটো সিস্টেম কিন্তু আলাদা, দুটোই বিজনেস কিন্তু দুটো সিস্টেম আলাদা। যেমন যদি আমি একটু সহজ করে বলি, একজন রেলে চাকরি করে, একজন ব্যাংকে চাকরি করে, দুটোই চাকরি, দুটোতেই স্যালারি পাওয়া যায়, দুটো সিস্টেম এক না আলাদা। আবারও বলি, যেহেতু রেলের কথা এলো, আপনি কলকাতা বাসে করেও যেতে পারেন, ট্রেনে করেও যেতে পারেন, টিকিট দুটোতেই কাটতে হয়, কিন্তু দুটো রুট আলাদা, ফেয়ার আলাদা, ফলে দুটোই বিজনেস। ফলে আপনি কিন্তু DDS সিস্টেম নিয়ে কাজ করছেন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু আবার মার্কেটের যে TDS সিস্টেম আছে সেখানে কিন্তু কাজ করবেন। তাহলে এমন বিজনেস করতে গেলে এই 9টা কাজ প্রথম দিন থেকে আপলাইনকে সঙ্গে নিয়ে শুরু করুন, আপনি 100% সাকসেস হবেন, এটা গ্যারান্টেড। তো আমি নেক্সট পার্টে অন্য বিষয় নিয়ে আলোচনা করব, আজকে এইটুকু।